সাপের উপরে আমরা শুয়ে আছি। প্রেসিডেন্টকে অবশ্যই অপসারণ করা প্রয়োজন। যদি আপনি নির্বাচন না দেন তাহলে 23-এর খ অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংবিধান লঙ্ঘন করলেন, আর সংবিধান লঙ্ঘন করলে 7-এর ক অনুযায়ী আপনি মৃত্যুদণ্ড পাবেন। প্রেসিডেন্টের পদত্যাগ, এর জন্য দুটো পন্থা আছে। প্রথমত হচ্ছে প্রেসিডেন্ট যদি নিজে থেকে সরে যান, আর দ্বিতীয়ত হচ্ছে অভিশংসন। অভিশংসন করতে হলে সংসদ লাগবে, যেহেতু এখন সংসদ নেই। তাহলে পন্থা কি? আইনজ্ঞরা বলছেন যে প্রধান বিচারপতি যদি রেফারেন্স দেন, যে রেফারেন্সের বলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই রকম একটা রেফারেন্স দিলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। এখন মনিয়াপা যে কথাগুলো বললেন এই প্রেসিডেন্ট অপসারণ নিয়ে, সেখানে বিএনপির বাস্তবতা আছে, আবার তার ব্যক্তিগত অভিমানও আছে খানিকটা, আমি মনে করি, এটা আমার মনে হচ্ছে। এখানে কেন অভিমান তৈরি হয়েছে জানেন? যে একটা বিজয়ের পর বিভক্তি কিন্তু হয়, যখন মানুষ নিপীড়নের মধ্যে থাকে তখন মজবুত ঐক্য থাকে, যখন বিজয় হয়ে যায় তখন নানা চিন্তা স্ফুরণ ঘটে, এক একজন এক এক রকম চিন্তা করে। তো সেই ঘটনাটাই হয়েছে। আপনি দেখেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের পর, 75, আবার 81 এই জন্যে বলছে যে মানে মুক্তিযুদ্ধের পর তো এই দেশটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটা মূল ঘোষণায় পথ চলার দরকার ছিল, অভিমুখ এই তিনটাই হওয়ার কথা ছিল, হয়নি, হোঁচট খেয়েছে। এরপর আমরা দেখলাম যে 77 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, তিনি দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নেবার চেষ্টা করলেন। 81 সালে আবার শেষ, আবার আমরা দেখলাম দীর্ঘ স্বৈর শাসন, 90-এ গণ অভ্যুত্থান। কেন বারবার হোঁচট খাচ্ছে? এর একটা মূল কারণ হচ্ছে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি, সীমান্তের বাইরে থেকে ষড়যন্ত্র। এখন এই রকম একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে এই যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, মানে এখনই তো বিভক্তি তৈরি হয়ে গেছে। কেন? স্বার্থের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মতামতের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মনিয়াপা যেটা বললেন। তো ফলে কি, এখানে তৃতীয় একটা শক্তি গেড়ে বসার সুযোগ তৈরি হচ্ছে। এখন এটা সব পক্ষকেই বুঝতে হবে। ছাত্ররা এখন দৌড়াচ্ছে রাজনৈতিক দলের কাছে, বিএনপির সঙ্গে বৈঠক করেছে, জামাতের সঙ্গে করেছে, ইসলামী আন্দোলনের সঙ্গে, গণতন্ত্র মঞ্চ, 12-দলীয় জোট, আরও আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে যদি মতের মিল না হয়, কিন্তু তাদের এই চাওয়া কি হালে পানি পাচ্ছে না? অবশ্যই এখানে আমরা দেখছি মোটা দাগে বিএনপির সঙ্গে একটা মতদ্বৈততা হচ্ছে। জামাত, ইসলামী আন্দোলন, গণতন্ত্র মঞ্চ বা 12-দলীয় জোট, অন্যান্য রাজনৈতিক দল মোটামুটি একটাই জায়গায় এসেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সংগঠনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে যেটা করতে হবে, হয় বিএনপিকে কনভিন্স করতে হবে, বুঝাতে হবে যে এটা আমাদের প্রয়োজন, না হয় বিএনপির যে মতামত তার সঙ্গে একীভূত হতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে বিএনপির মতো বড় দলকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে ঠিক হবে না। একটা গণঅধিকার পরিষদ আজকে একটা কথা বলছিল যে এখানকার যে সংকটটা তৈরি হয়েছে, সংকটটা দূর করতে হলে আসলে সব রাজনৈতিক দলগুলো যেমন একমত হওয়া দরকার, আরেকটা কথা বলছিলেন তারা জাতীয় সরকার গঠনের বিষয়ে। জাতীয় সরকার গঠন করার পর্যায়ে কি আমরা আছি এখন? অন্তর্বর্তী সরকার 2.5 মাস হয়ে গেছে, এখন আবার সেই ফরমেশন ভেঙে জাতীয় সরকার যদি গঠন করা হয় তাহলে বারবার হোঁচট খাবে, এটা হয় না। এখন এই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে যে এই প্রেসিডেন্ট ইস্যুতে একটা সিদ্ধান্তে আসা, একটা সবাইকে নিয়ে একটা সিদ্ধান্তে আসা, এসে প্রেসিডেন্টকে অবশ্যই অপসারণ করা প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? একটা রিট আবেদন হয়েছে, আজকে তার শুনানি, রাত পেরুলেই যে সকাল হবে, হাইকোর্টে এই শুনানি আছে। সেই রিটটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরের রিট। এখন দেখেন এই সংবিধান অনুযায়ী, যে সংবিধানের উপর এখন আমরা টকশো করছি, মানে এখনও এই বাংলাদেশ টিকে আছে, এই সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেবার 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। যদি আপনি নির্বাচন না দেন তাহলে 23-এর খ অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংবিধান লঙ্ঘন করলেন, আর সংবিধান লঙ্ঘন করলে 7-এর ক অনুযায়ী আপনি মৃত্যুদণ্ড পাবেন, আপনার মৃত্যুদণ্ড হবে। এই সংবিধান যদি বহাল থাকে তাহলে এই যে হাজার হাজার আন্দোলনকারী যারা আহত হয়েছে সবাইকেই কিন্তু মৃত্যুদণ্ডের আসামি হিসেবে চিহ্নিত করা হবে। এখন এই রাষ্ট্রপতি, অনেকে বলছেন যে আসলে সাপের উপরে আমরা শুয়ে আছি, রাষ্ট্রপতি তো সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান, তার মধ্য দিয়ে তাকে ঘিরে অনেক ষড়যন্ত্র বাস্তবায়ন হতে পারে, তাকে সরানোটা প্রয়োজন।